মিড ডে মিলের তো টাকাই দিচ্ছে না, শুধু মিড ডে মিল না, প্রায় 1,00,000,000,000 টাকা প্রায় আমরা পাচ্ছি না, যেটা আমাদের লিজিটেবেট ক্লেম। বাংলা ভিক্ষা চায় না, বাংলা ভিক্ষা চায় না। বাংলার মানুষের যে টাকাটা ইনকাম ট্যাক্স, এক্সাইজ, জিএসটির অংশ বা অন্য অন্যভাবে যেভাবে নিয়ে যায় এরা, তার একটা অংশ আগে প্ল্যানিং কমিশনের মাধ্যমে আমাদের দিত। এখন প্ল্যানিং কমিশন তুলে, আগে আমি মমতা ম্যাজির সাথে যেতাম প্ল্যানিং কমিশন মিটিংয়ে, এখন একটা নীতি আয়োগ করে দিয়েছে, সেখানে কিছু হয় কি হয় আমি জানি না, কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকারকে বঞ্চনা করছে না, বাংলার মানুষকে বঞ্চনা করছে। তাই এটার ব্যাপারে মমতাদি অনেকবার চিঠি লিখেছে, আমি আশাবাদী দেরিতে হলেও কেন্দ্রীয় সরকারের শিক্ষা হবে। বোলপুরে শিশু মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত দাবি করছেন শুভেন্দু অধিকারী। এটা সকালে আমি বলেছি, আরেকবার বলে দিই যে এটা একটা অদ্ভুত, মানে বিরোধিতা করার জন্য বিরোধিতা তাদের আলাদা, তার কারণ কোনো ছাতে প্রতিহিংসার জন্য কাকে মারা হবে সেটা তো গণৎকার ছাড়া কেউ বলতে পারেন। যদি শুভেন্দু দা গণৎকার হতেন তাহলে আগে উনি বলতে পারতেন ফোন করে যে ওখানে একটা খুন হবে, তোমরা চলে যাও আগের থেকে। আর এটাও সম্ভব না যে প্রত্যেক মানুষের পেছনে একজন করে পুলিশ দাঁড়িয়ে থাকবে। পুলিশ একটা ক্রাইম হলে কত তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করলো, বিচার ব্যবস্থার সামনে নিয়ে গেল এবং তার শাস্তি বিচার ব্যবস্থা দিল, এটা হলো প্রশাসনের কাজ, পুলিশের কাজ। উত্তরপ্রদেশের তুলনায় ক্রাইম অনেক কম, অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যের তুলনায় ক্রাইম কম, কিন্তু আমি চাই না যে একটাও ক্রাইম হোক। এটা একটা কী জানি পারিবারিক কোনো একটা ঘটনা যা শুনেছি সেই অনুযায়ী হয়েছে এবং অত্যন্ত দুঃখের, মর্মান্তিক। আমরা চাইব দোষী ব্যক্তিরা, অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশই এটা বার করেছে, বডিটাও পুলিশ বার করেছে, অ্যারেস্টও করেছে, সুতরাং আমরা চাইব যে দোষীর শাস্তি তাড়াতাড়ি হোক। 28 সেপ্টেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কড়া নির্দেশ দিচ্ছেন যে যাদের বেআইনি নিয়োগ হয়েছে তাদের, এটা ব্যাপারে আমি কিছু জানি না। কলকাতায় আবার আরও একজন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে, রাজ্যেও ডেঙ্গি। আমি এবার একটা অদ্ভুত, বৃষ্টি কম আমাদের এই এটা বেশি, আর অনেক মানুষের আমরা বারবার বলার পরে সচেতন হতে জানতে, আপনারা দেখেছেন যে আপনাদের টিভিতে কাগজে সব জায়গায় আমরা প্রচার চালাচ্ছি, সব মানুষের মধ্যে যেদিন সচেতনতা এসে যাবে সেদিন একটাও ডেঙ্গু হবে না, কারোর মৃত্যু হবে। জল জমা নয়, জলের সমস্যাও থাকবে না আপনাদের এই রিজিমের পর, কি বলবেন কিভাবে এটা সম্ভব হবে? এটা সম্ভব হলো আমরা কিছু প্রজেক্ট নিয়েছি, যেহেতু রাজ্য সরকার মানুষের সমস্যার সমাধানের জন্য মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে, তাই রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সহযোগিতা আছে এবং অন্য অন্য জায়গা দিয়েও সহযোগিতা নিয়ে আমরা একটা এলাবোরেট কলকাতার ম্যাপ করে তার মধ্যে কোথায় কোথায় পাম্পিং দরকার, পাম্পিং স্টেশন দরকার, সেটা তারক সিং সাহেব পুরো কলকাতার একটা ম্যাপ করেছে, সেখানে কোথায় কোথায় জল জমে, সেই জলটা কোথা দিয়ে বার করা যায় সেটা হয়ে গেছে। আমরা এবার একটা একটা করে, যেরকম খিদিরপুরে আর জল জমবে না, সেরকম একটা একটা করে এলাকা ধরে আমরা জল জমে যেখানে যেমন দু তিন দিন থাকে সেই জলগুলোর আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করছি। এই ঠিক এইভাবেই ওই তারক সিং সাহেবের ওই এটা নিয়ে যে কোথায় কোথায় জলের প্রেশার লো, কোথায় আমাদের বুস্টিং পাম্পিং স্টেশন দরকার, কোথায় কোথা দিয়ে জল নিয়ে যাওয়া হবে, যেরকম আমরা ঢালাই ব্রিজে একটা নতুন জলের পরিশোধিত করছি, আমাদের ধাপাতে যেটা জয়হিন্দ সেটাকে আমরা বাড়াচ্ছি, এইভাবে কলকাতায় বিভিন্ন জায়গায় এই প্ল্যানিংয়ের মাধ্যমে আগামী, আমি একদম আশাবাদী নয় নিশ্চিতভাবে, যদি ভগবান সহায়তা থাকে আমরা জল জমার সমস্যা এবং জল পানীয় জলের সমস্যা এই দুটো সমস্যার সমাধান হয়ে যাবে।